হরে কৃষ্ণ রাধা রাধা বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আজকে আমরা যাচ্ছি রাধা দামোদর মন্দির। আজকে আপনাদের দেখাবো ওই দামোদর মাসে, কার্তিক মাসে দামোদর ভগবানের কাছে দীপদান করতে। সেই দীপদানের ভিডিও আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে কত বান্দর রয়েছে, পরিক্রমা মার্গে অনেকে বান্দর দিকে পলা সেবা বিভিন্ন টানা এগুলো বান্দর দিকে দেয়। বান্দর সেবা করে অনেকে ধামে এসে বৃন্দাবনে, আপনারা যখন বৃন্দাবনে আসবেন গোমাতার সেবা বান্দর সেবা এগুলো করবেন। আপনারা রাস্তার পাশেই পাওয়া যায় কলা এবং সেখান থেকে নিয়ে সকলে করে। দেখুন অনেক ভক্তরা পরিক্রমাও করছেন। দামোদর ভগবানের আপনারা দর্শন করুন। এখানে দেখুন কত ভক্তরা দীপদান করছেন, অনেক ভক্তবৃন্দরা এসেছেন দীপদান করার জন্য দামোদর মাসে। দামোদর মন্দিরে সকলে চারবার পরিক্রমা করে তাহলে কি হয়, গিরিকা বর্ধন পরিক্রমার ফল্লা পাওয়া যায়। এটা সনাতন গোস্বামীর সেবিত বিগ্রহ দামোদর ভগবান। দেখুন আপনারা দর্শন করুন। এখানে সন্ধ্যাবেলা তখন আরতি হচ্ছিল এবং কত ভক্তবৃন্দরা এসেছে দেখুন। আরতি দর্শন করুন আপনারা, ভগবানকে দর্শন করুন। অনেকে তো গিরিরাজ পরিক্রমা যেতে পারে না, গেলে তো খুবই ভালো। আর আপনারা এখানে আসলে যদি চারবার পরিক্রমা করেন তাহলে গিরিকা বর্ধন পরিক্রমার ফল লাভ হয়। সকলে আবার পৌঁছবেন। জয় রাধা দামোদর কি, জয় বৃন্দাবন ধাম কি। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন যখন আমরা কোনো ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমরা বৃন্দাবনে আরও অনেক ভিডিও নিয়ে আসবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন বৃন্দাবনে কার্তিক মাসে অনেক ভিড়, অনেক ভক্তবৃন্দরা এসেছে বাইরে থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক ভক্তবৃন্দরা এসেছে। কত ভক্তবৃন্দরা এসেছেন দীপদান করে ভগবানের দর্শন, কত আনন্দ লাভ করছেন ভক্তবৃন্দরা। আমরা পঞ্চতত্ত্ব দর্শন করুন। মায়াপুরে যেমন পঞ্চতত্ত্ব রয়েছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সুভদ্রৈত গদাধর শিব সাধু গৌরভক্তানন্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। মায়াপুরে আপনারা যেমন দেখেছেন পঞ্চতত্ত্ব রয়েছেন অষ্টসখী রাধা মাধব নৃসিংহদেব, তো এখানেও দেখুন পঞ্চতত্ত্ব আপনারা দর্শন করুন। এখানে রাধানন্দ মন্দিরে যখন আমরা পরিক্রমা করবেন আপনারা পঞ্চতত্ত্ব দর্শন করতে পারবেন। ভক্তবৃন্দরা কত আনন্দে দর্শন করছেন এবং সকলে পরিক্রমাও করছেন। এখানে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের সেবার সাথে যুক্ত থাকবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে আপনার সে বলুন রাধে রাধে।